টমেটো রেস্টুরেন্ট অ্যান্ড জুস বার। এই রেস্টুরেন্টে আজকে আমরা একত্রিত হয়েছি তারাই যারা বাংলাদেশে ট্রাভেল ইউটিউবিং করে এবং যাদের সাবস্ক্রাইবার 100,000 ক্রস করেছে। তো আমাদের এই ছোট্ট অর্জনটাকে সেলিব্রেট করার জন্যই আজকের এই মিট আপ। আর আজকের পুরো প্রোগ্রামটা স্পন্সর করেছে টমেটো রেস্টুরেন্ট অ্যান্ড জুস বার। কিন্তু আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে ওটা হ্যাক হয়ে যাওয়াতে সালেম ভাই কিছুটা হলেও মনে হয় একটু ভেঙে পড়েছিলেন। তারপরে কি আপনাদের পেয়ে খুশি হয়েছে? আপনাদের সবার মানে এই না যে হ্যাক হয়ে গেছে বলে সালেম ভাই তার ইউটিউবিং বন্ধ করে দিচ্ছে তা কিন্তু না। সামনে আরো কিছু বড় ধরনের সারপ্রাইজ ওয়েট করতেছে। আর এই ভিডিওর নিচে কিন্তু আমরা সালেম ভাইয়ের লিংকটা আমরা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ঘুরে আসবেন। আচ্ছা, আমার নাম ডক্টর সালমান মাহি রুহুল কাউসার, অনেক বড় একটা নাম। যাই হোক, তো বাংলাদেশ মোটামুটি আমরা কভার করে ফেলছি, আমরা হয়তো বা কিছুদিনের ভিতরে ইন্ডিয়া ঢুকবো আর কি, চেষ্টা করবো ইন্ডিয়ার প্রতিটা রাজ্য আপনাদের সামনে তুলে ধরার। তো আমার চ্যানেলের নামটা আমি আবারও বলি, এটা হচ্ছে ট্রাভেল উইথ শিশির। এবার আমরা লাবিব ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। কি বলবো লাবিব ভাই, প্রথমে আপনার চ্যানেলের নামটা আমরা শুনবো। লাবিব, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লাবিব ইতিহাদ, যেটা আমার আপনারা হয়তো অনেকেই জানেন, সবাই চেনে। তো কথা হচ্ছে কি, আমি এখানেও আমি আমার ট্রাভেল রিলেটেড ভিডিও দিয়ে থাকি, এবং সবচেয়ে কথা হচ্ছে কি, আমি মানুষকে ইন্সপায়ার করে থাকি যে কিভাবে একদম স্বল্প খরচে কম খরচে ভ্রমণ করা যায়। আর আমার সবগুলো ভিডিও হচ্ছে ইন্ডিয়া রিলেটেড এবং নেপাল ভুটান রিলেটেড। তো আমি এখন বর্তমানে বাংলাদেশ নিয়েও কাজ করা শুরু করেছি, অলরেডি অনেক ভিডিও করেছি কিন্তু এখন পর্যন্ত সময়ের কারণে আপলোড করা হয়নি। তো আগামীতে এখন থেকে বাংলাদেশ রিলেটেড ভিডিও পাবেন, আর এই আর কি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। এবার আমার পর্বটা, হ্যাঁ এবার আমার চলে যাই। আমরা এখন চলে আসছি সায়েন্স ওয়ার্ল্ড এর কাছে। আসসালামু আলাইকুম, আমি সায়েম, আর আমার চ্যানেলের নাম হচ্ছে সায়েন্স ওয়ার্ল্ড। আমি মূলত বছর দুয়েকের বেশি হলো ইউটিউবিং করছি, আর ইউটিউবিং আমার মেইন টপিক হচ্ছে ট্রাভেল, পাশাপাশি আমি ফটোগ্রাফি কিছু ট্রিটমেন্ট নিয়েও কাজ করি। তো মেইন হচ্ছে ট্রাভেল, তার পাশাপাশি হচ্ছে ফটোগ্রাফি। ভুটান যাইতে হলে ভুটান গেলে হচ্ছে গিয়ে সায়েম ভাইয়ের কাছে, ইন্ডিয়া গেলে হচ্ছে গিয়ে রাজেশ দার কাছে, বাংলাদেশ গেলে হচ্ছে গিয়ে আজকে কিন্তু আমরা প্রচুর আড্ডা দিয়েছি, সেই বিকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত, 5.5 ঘন্টা। তারপরেও মনে হচ্ছিল যে আমাদের গল্প যেন শেষ হচ্ছে না। আসলে শুধু গল্প না, গল্পের মধ্যে আমাদের ইউটিউবিংটাই মূলত প্রাধান্য পেয়েছিল।
আমরা প্রত্যেকে শেয়ার করেছি আমাদের এক্সপিরিয়েন্সটা। আর আমাদের এই শেয়ারিংয়ের মধ্যে রেস্টুরেন্টের পক্ষ থেকেও এই দুই ভাই, অর্থাৎ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থেকে এই দুই ভাইও আমাদের সাথে ছিলেন। তো আমাদের এই শেয়ারিংয়ের মধ্যে আমাদের ফিউচার প্ল্যানটা নিয়েও কিন্তু ডিসকাস করেছি, যে কীভাবে এগোনো উচিত, কীভাবে আমরা আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আমাদের এই ট্যুরিজম সেক্টরটাকে। আর এর মাঝে তো প্রতিনিয়ত খাবার আসছে আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে, সেটা আমরা এনজয় করছি। আর আসলে গল্পের কোনো শেষ নেই, আড্ডা গেলেই বোঝা যায় যে আসলে আন্তরিকতা, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা ভাইয়ের সাথে যে আন্তরিকতাটা, আমরা কিন্তু ইউটিউবিং শুরু করার আগে কেউ কাউকে চিনতাম না। বেসিক্যালি দেখা যাচ্ছে যে হয়তোবা বেশ কিছু দূর এগোনোর পরেই কিন্তু আমরা একজন আর একজনকে চিনতে শুরু করেছি। প্রথমে ফোনে আলাপ হয়েছে, তারপরে মিট আপ, এই যে আজকে কিন্তু আমাদের ট্রাভেল ইউটিউবারদের থার্ড মিট আপ। এর আগে আরও দুইটা মিট আপ হয়েছে, যে দুইটা মিট আপের একটাতে আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম না। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এরকম কন্টিনিউ করে যেতে পারবো ইনশাল্লাহ, যে আমরা নিয়মিতভাবে একজন আর একজনের সাথে ভাইয়ের মতো কাজ করে যাবো ইনশাল্লাহ। এবার দলন ভাই, দলন ভাই কেক ওপেন করছে আমাদের আমাদের জন্য, যেটা রেডি করেছে আজকে। বাংলাদেশ ট্রাভেল টিউবার্স প্লে বাটন সেলিব্রেশন অ্যারেঞ্জড বাই টমেটো রেস্টুরেন্ট এন্ড জুস বার। ও মাই গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এরকম তো ইমাজিনেশন করি নাই আসলে। ইউটিউবে আমরা এরকম ব্যবস্থা করে রাখবো আমাদের জন্য। এটা আমরা যারা ট্রাভেল ট্যুরিজম নিয়ে আছি, আসলে ট্যুরিজম নিয়ে ইউটিউবিং করি, তাদের জন্য একটা সৌভাগ্যের দিন যে বাংলাদেশে এরকম একটা দিন মানে আমরা তারপর সালমান ভাই, আমরা তো অনেক পরে শুরু করেছি, আমরা ইন্সপিরেশন পেয়েছি। তারপর আছেন এক্সপ্লোর বাংলাদেশ, এখন হচ্ছে তার নতুন চ্যানেলের নাম। যাদের সিলভার প্লে বাটন চলে আসছে অলরেডি, তাদের জন্য আজকে একটা সেলিব্রেশন বাংলাদেশ ট্রাভেল ইউটিউবারদের পক্ষ থেকে এবং টমেটো রেস্টুরেন্ট এন্ড জুস বারের পক্ষ থেকে। তো যাদের বারণ আসছে তার দ্বারা তো বারণ ওপেন করবে, আর আমার যেহেতু বারণ এখন পর্যন্ত নাই, আমি জাস্ট কেক নিয়ে দাঁড়িয়ে আছি, তাদের প্লে বাটন গুলো খুলবো, তারা নিজেরাই খুলবে। আর এখনো পর্যন্ত জান না কার বাটন কে খুলতেছে, দ্যাটস আ সারপ্রাইজ। আর এটা মিনিংটা হচ্ছে আমার, হ্যাঁ, আর এটার মিনিংটা হচ্ছে যে বাটন জারি হোক, that doesn't matter because we belong to the same brother, and belong to that spirit, we are feeling the same and everyone feeling right now. So should let's start. আমি লো কস্ট পাইছি, লো কস্ট ছোট্ট একটা কথা মেনশন করে দিই এর মধ্যে, এটা হচ্ছে আজকে আমাদের মধ্যে তিহাম এবং জিয়াউল হক ভাই,
বিশেষ কারণে আসতে পারে নাই আমাদের আমাদের সাথে যোগ দিতে, তো আমি তাদেরকে মিস করতেছি এবং সাথে স্মরণ করছি আমাদের গুরু টিঙ্কু দাদা ভাইকে। I'm going to go. Hey, Lalit bhai.